আমার নাম শশাঙ্ক কুমার রায়, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, সুখনগর কলেজ, ডুমুরিয়া, খুলনা। আমি আজকে তোমাদের মনোবিজ্ঞান প্রথম অধ্যায় তোমাদের শুরু করব। তোমরা তো জানো পৃথিবী চলমান, আর চলমান এই জগতে সব কিছু চলছে, আর তার থেকে বেশি চলুষণ হচ্ছে মানুষের মন। এই মনটা কখনো আমাদের কাছে এক সেকেন্ডের বেশি সময় আমরা মনকে নিজের কাছে ধরে রাখতে পারি না। আর মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু হচ্ছে মানুষের মন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তার তাত্ত্বিক গবেষণা করা। তোমরা জানো যে মনোবিজ্ঞান বিষয়টা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত তোমাদের সকলেরই অজানা বিষয়, কারণ এই বিষয়টা তোমরা কখনো নাম শুনেছ কিনা জানি না, কিন্তু তোমাদের পাঠ্য বই ছিল না। এই মনোবিজ্ঞান বিষয়টা প্রথমেই তোমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাদশ শ্রেণীতে তোমরা মনোবিজ্ঞান পাচ্ছ। আর তোমাদের মনোবিজ্ঞান বইটির নাম প্রথম পদ মনোবিজ্ঞান প্রথম পত্র, আর দ্বিতীয় পত্র বইয়ের নাম মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষণ মনোবিজ্ঞান। আমি তোমাদের আজ মনোবিজ্ঞান প্রথম পত্র থেকে প্রথম অধ্যায়ে মনোবিজ্ঞান পরিস্থিতি সম্পর্কে তোমাদেরকে আমি কিছুটা ধারণা দেব। মনোবিজ্ঞান ধারণাটা দেওয়ার আগে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো প্রভৃতি দার্শনিকগণ তারা তাদের নিজের মূল্যবোধ থেকে মানুষের মন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে, এবং তারা মানুষের মন সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে মানুষের আগে কাঠামো আগে তখন পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার করার কোনো ব্যবস্থা ছিল না। তাই তারা মানুষের দেহের গঠন, মানুষের আকৃতি, চেহারা দেখে তার মনের ভিতরে খবর জানার চেষ্টা করতেন। কিন্তু বর্তমান আধুনিক বিংশ শতাব্দী এখন ওই মানুষের ভিতরে খবর জানার জন্য মন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলে চলবে না। এখন বিজ্ঞান ছায় পরীক্ষা নিরীক্ষা লব্ধ তাত্ত্বিক জ্ঞান, পরীক্ষা দ্বারা কোনো বিষয়কে বিজ্ঞান বলা হবে না। যেহেতু মনোবিজ্ঞানে একটা বিজ্ঞান, তাই এখানে ওখানে পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা রয়েছে। আমি তোমাদেরকে সামান্য আজকে প্রথম দিন মনোবিজ্ঞান সম্পর্কে সাধারণ ধারণা দেব। মনোবিজ্ঞানের ইংরেজি শব্দ সাইকোলজি, কি সাইকোলজি বাংলা দেখো পি হলো কেন, গ্রিক শব্দ সাইকোলজি শব্দটি গ্রিক শব্দ থেকে এসছে, এই জন্যই সাইকোলজির আগে বললো এস ওয়াই না হয়ে হলো পি। পিওর কারণ কি, মনোবিজ্ঞানের সাইকোলজিটা গ্রিক শব্দ, গ্রিক শব্দ কি কি পি এস ওয়াই সি এই সি সাইকি, আর এ লগস ডি ও এস লগস, এই সাইকি এবং লগস মিলে হয়েছে সাইকোলজি। তাহলে আমরা বলতে পারি সাইকোলজি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, সাইকি এবং লগস। সাইকি মানে আত্মা বা মন, লগস মানে জ্ঞান বা বিজ্ঞান। তাই আক্ষরিক অর্থে বলা যায় সাই মনোবিজ্ঞান হচ্ছে আত্মার বিজ্ঞান অথবা মনোবিজ্ঞানের জ্ঞান বা বিজ্ঞান। তাই সাইকোলজি শব্দটিকে আমরা কিভাবে বলতে পারি, দুটি গ্রিক শব্দ সাইকি আর লগস। তাহলে আমার শব্দ বা এই সংজ্ঞায় বলতে পারি মনোবিজ্ঞান কার বিজ্ঞান, আত্মা সম্বন্ধীয় জ্ঞান বা বিজ্ঞান। আবার কোন কোন মনোবিজ্ঞানী বলছে সাইকোলজি ইজ দি সায়েন্স অফ সোল, অর্থাৎ মনোবিজ্ঞান আত্মার বিজ্ঞান। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে সাইকোলজি ইজ দি সায়েন্স অফ মাইন্ড, অ্যারিস্টটল বলছে মনোবিজ্ঞান হচ্ছে মনের বিজ্ঞান, আমাদের মনে যা কিছু ঘটে সেইটাই মনের বিজ্ঞান। আর সকলে বলছে যে সাইকোলজি ইজ দি সায়েন্স অফ সোল, সোল মানে আত্মা, আত্মাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, দাড়িগোল্লা দিয়ে মাপিয়ে দেখা যায় না, আত্মাকে কেটে দেখা যায় না, আত্মা হচ্ছে অতি ইন্দ্রিয়।
আমাদের ইন্দ্রিয় আছে কয়টা? পাঁচটা, চোখ কান নাক ত্বক জিহ্বা। এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা পরিবেশ থেকে আমাদের তথ্য সংগ্রহ করি। ধর নাক আমাদের জ্ঞানেন্দ্রিয়, চোখ আমাদের দর্শনেন্দ্রিয়, কান আমাদের শ্রবণেন্দ্রিয়। এই পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা পরিবেশ থেকে আমরা তথ্য সংগ্রহ করে থাকি। তাহলে বলছি কি, আত্মা মনোবিজ্ঞান গার বিজ্ঞান, আত্মার বিজ্ঞান। আত্মা অতীন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয় জগতের বাইরের একটা জগৎ আছে, এই জগৎগুলো অতীন্দ্রিয় জগৎ। এই জগৎটা কারা দেখতে হয়? এই জগৎটা যারা যিনি ঋষি মনীষী, যারা ধর্মিক, তারা এই এই পাঁচটা ইন্দ্রিয়কে দয়া করে তারা অতীন্দ্রিয় জগতে চূড়ান্ত করতে বলতে গেলেন যে তাদেরকে তারা শীত গ্রীষ্ম রোদ ত্বক ধাপ এরা কোনো কিছু বুঝতে পারে না। এখন বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্নভাবে মনোবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন। কত সংজ্ঞা কি বলেছি? সাইকোলজি ইজ দি সায়েন্স অফ সোল, গ্রিক দার্শনিক সক্রেটিসের মতে। উনি কি বলেছেন? মনোবিজ্ঞান কার বিজ্ঞান? আত্মার বিজ্ঞান। আর যখন কোন আমরা কোন সংজ্ঞা লিখতে যাব তখন লিখতে হবে যে গ্রিক দার্শনিক সক্রেটিসের মতে, কমা দিয়ে সংজ্ঞাটাকে রাখবো আমার অবিকৃত অবস্থায়। সেখানে কোনো কি করা যাবে না, সেটি কোনো বিকৃত করা যাবে না। সেখানে দুই ভাই দুটো ইনভার্টেড কমা দিয়ে সংজ্ঞাটাকে সেখানে ভিতরে রাখতে হবে। কেন মনোবিজ্ঞান কার বিজ্ঞান? গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে মনোবিজ্ঞান হচ্ছে আত্মার বিজ্ঞান। আত্মার বিজ্ঞানটা আমরা রাখবো কার ভিতরে? ইনভার্টেড কমার। তাহলে আত্মাকে কি করা যায় না? ধরা যায় না, খোয়া যায় না, কাটা যায় না। কিন্তু ওইটি হচ্ছে প্রাচীন পর্যায়ের সংজ্ঞা। যেহেতু বিজ্ঞান দিন দিন উন্নতি শিখরে উঠছে, কারণ আত্মাকে বাদ দিয়ে মনোবিজ্ঞানের বর্তমান মনোবিজ্ঞান বলছে না আত্মা নিয়ে পরীক্ষা করা, তাহলে কি হবে? পরবর্তী পর্যায়ে মনোবিজ্ঞানে বলছে না মনোবিজ্ঞানকে আত্মা না বলে বলছে মনোকে চেতনার বিজ্ঞান। ইয়ানতেল তারপরে ক্রাইডার এরা বলছে না ওই আত্মাকে বাদ দিয়ে এখন কি মনোবিজ্ঞান কার বিজ্ঞান? চেতনার বিজ্ঞান বলতে হবে। সাইকোলজি ইজ দি সায়েন্স অফ কনসাসনেস, অর্থাৎ মনোবিজ্ঞান কার বিজ্ঞান? চেতনার বিজ্ঞান। আমাদের চেতনায় যা কিছু ঘটে তা বলছে মনোবিজ্ঞান। তারপরে দ্বিতীয় পর্যায়ে ১৯০০ সালের দিকে এসে বিজ্ঞান যখন আরো চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল তখন বলছে না চেতনায় না, এটা আমি তো কথা বলছি, এটা তোমার আচরণ। আচরণটা কি? আমি সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে দেওয়ার আগ পর্যন্ত যত কাজগুলো করি এই কাজগুলো বলা তা আচরণ। মনোবিজ্ঞানে এক নাম করা মনোবিজ্ঞানী ওয়াটসন, মনোবিজ্ঞানী ওয়াটসন তিনি ১৯১৩ সালে বলছেন যে মনোবিজ্ঞান কার বিজ্ঞান? মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান। সাইকোলজি ইজ দি সায়েন্স অফ বিহেভিয়ার, মানে মনোবিজ্ঞান কার বিজ্ঞান? আচরণের বিজ্ঞান। আচরণটা কি বলছি? আমি ছোট কথা বললাম যে আমি সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমি যত কাজগুলো করি এই সবগুলো হচ্ছে আচরণ। আরো সংজ্ঞা শোনো, বাইরের কোনো বস্তুর সাথে আমাদের ইন্দ্রিয়ের ইন্দ্রিয় মানে কোনটা? চোখ কান নাক ত্বক জিহ্বা সময় পঞ্চ ইন্দ্রিয়। বাইরের কোন বস্তুর সাথে আমাদের ইন্দ্রিয়ের সংযোগ ঘটলে আমরা স্বতঃস্ফূর্তভাবে যে প্রতিক্রিয়া করি তাকে বলা হয় আচরণ। কথা বলা যায় আচরণ হচ্ছে মানব বা প্রাণীর সেই সমস্ত ক্রিয়াকলাপ যা বাইরে থেকে দেখা যায়, পর্যবেক্ষণ করা যায়, পরীক্ষা নিরীক্ষা করা যায়, কাগজ কলমে লিখে দেখায়, তাকে বলে আচরণ। আচরণকে অনেক মনোবিজ্ঞান আরো ভাগ করে দুই প্রকার, সামগ্রিক আচরণ আর খণ্ডিত আচরণ। সামগ্রিক কাকে বলবো? যখন কোন লোক বা প্রাণী আচরণ করার সময় তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে তখন তাকে বলা হয় সামগ্রিক আচরণ। যেমন ধর উদাহরণ বলছি, কোনো জনসভায় যখন কোন অভিনেতা বা জনপ্রতিনিধি বক্তব্য রাখেন তখন তিনি হাত নাড়াচ্ছেন, চোখের বলক মারছেন, পা নাড়াচ্ছেন, ঘাড় নাড়াচ্ছেন, এই সমস্ত আচরণটা তার সমস্ত শরীরটাকে তিনি দোলাচ্ছেন, একে বলে সামগ্রিক আচরণ। অথবা যখন কোনো নৃত্যশিল্পী যখন নাচে তখন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সবগুলো আন্দোলিত করে, একে বলে সামগ্রিক আচরণ। আর খণ্ডিত আচরণ কাকে বলবো? যখন কোনো আচরণ করার সময় একজন ব্যক্তি তার শরীরের খণ্ড খণ্ড অংশ ব্যবহার করে
তখন তাকে বলা হয় খণ্ডিত আদালত। যেমন ধরো আমি কথা বলছি দাঁড়িয়ে আছি কিন্তু মুখ দিয়ে কথা বলছি কিন্তু মুখটা নড়ছে, এইটা হচ্ছে খণ্ডিত আদালত। যখন কোনো ব্যক্তি কোনো আচরণ করার সময় তার শরীরের খণ্ড খণ্ড অংশ ব্যবহার করে তখন তাকে বলা হয় খণ্ডিত আদালত। আবার কোন কোনো মনে ব্যক্তির আচরণকে দুইভাগে ভাগ করেছে, যে বাহ্যিক আচরণ আর অভ্যন্তরীণ আচরণ। সেটা কি? যখন কোনো ব্যক্তি আচরণ করার সময় বা যে কোনো আচরণ বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় সে আচরণকে বলা হয় বাহ্যিক আচরণ। যেমন হাঁটা চলা খাওয়া এগুলো আমার কি আচরণ? বাহ্যিক আচরণ। অর্থাৎ যেগুলো বাইরে থেকে দেখা যায় পর্যবেক্ষণ করা যায় সেইটি হচ্ছে বাহ্যিক। আর অভ্যন্তরীণ কি? যে আচরণটা শরীরে নিজের চোখে দেখা যায় না, শরীরের ভিতরে ভিতরে চলে ঘটে থাকে, তখন তাকে বলা হয় অভ্যন্তরীণ আচরণ। যেমন হৃৎপিণ্ডের ক্রিয়া তা চোখে দেখা যায় না, রক্ত চলাচল শ্বাস প্রশ্বাস এই আচরণগুলো বাইরে থেকে দেখতে পারি না পর্যবেক্ষণ করতে পারি না, এগুলিকে বলা কি আচরণ? অভ্যন্তরীণ আচরণ। সুতরাং আমি তোমাদেরকে আজকে বললাম মনোবিজ্ঞান ধারণা দিলাম, কি ধারণা দিলাম? সাইকোলজি মনোবিজ্ঞান সংজ্ঞা বলেছে কি? সেই প্রতি শব্দ বলেছে সাইকোলজি। কোন শব্দ থেকে? গ্রিক শব্দ সাইকিয়া লগস থেকে আছে। সাইকি মানে আত্মা বা মন, লগস মানে জ্ঞান বা বিজ্ঞান। যেমন বলেছি যে মনোবিজ্ঞান কার বিজ্ঞান? আত্মার বিজ্ঞান অথবা মনের বিজ্ঞান। কিন্তু আমি বলেছি একটু আগে আত্মাকে দেখা যায় না ছোঁয়া যায় না, আত্মা অতীন্দ্রিয়, এই জন্য আত্মাকে বাদ দিয়ে পড়। তারপর মনোবিজ্ঞান হচ্ছে চেতনার বিজ্ঞান। তার হোয়াটসঅ্যাপ বলে কার বিজ্ঞান বললাম? আচরণের বিজ্ঞান। আচরণটা কি বললাম? আচরণ বলেছি কি? আচরণ হচ্ছে আমরা সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাচ্ছি রাত পর্যন্ত যে কাজটা করি সেইটা আমার কি আচরণ? সেইটা হচ্ছে আমার আচরণ। আর খণ্ডিত কাকে বললাম? যখন কোনো ব্যক্তি আচরণ করার সময় শরীরের খণ্ড খণ্ড ব্যবহার করে তখন তাকে বলা খণ্ডিত। আর সামগ্রিক কি? যখন কোনো আচরণ করার সময় একজন ব্যক্তি শরীরের সমস্ত অঙ্গগুলো ব্যবহার করে তখন তাকে বলা হচ্ছে সামগ্রিক আচরণ। আরো আচরণ ভাগ করতে মনোবিজ্ঞান দুই ভাগে, ঐচ্ছিক আচরণ আর অনৈচ্ছিক। ঐচ্ছিক কি? আমি যে আচরণগুলো আমি ইচ্ছা করে করি, যে আচরণগুলো আমি কি করি? ইচ্ছা করে করি। হাঁটা চলা খাওয়া ঘুমানো খেলাধুলা এগুলো কোন আচরণ? ঐচ্ছিক আচরণ। এগুলো নিজের ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত। আর অনৈচ্ছিক কোনটা? যে আচরণগুলো আমার নিজের দ্বারা নিয়ন্ত্রিত নয়, আমার ইচ্ছার বিরুদ্ধে হয়ে থাকে, তাহলে অনৈচ্ছিক আচরণ। যেমনটা কি? এ চোখে বলক মারা এটাকে আমি ইচ্ছা করে করি না। হৃৎপিণ্ডের ক্রিয়া এটা আমি ইচ্ছা করে করি না। রক্ত চলাচল এটা আমার ইচ্ছা করে হয় না। এগুলো বলে অনৈচ্ছিক আচরণ। আর আমাদের মনোবিজ্ঞানের এখন কেন্দ্রবিন্দু হচ্ছে আচরণ। আমার আচরণটা যদি পরীক্ষা করা হয় আমার শরীরের ভিতরে খবরটা আমি জানতে পারি। কেমন? আমি কথা বলতে পারতে আমার মন থেকে বেরোচ্ছে। আর এই কথাটা যদি আমি পরীক্ষা নিরীক্ষা করি, আমি যদি ভালোভাবে জ্ঞান লাভ করতে পারি, তাহলে মনের খবর পাওয়া যাবে। তাহলে পূর্বের সঙ্গে ছিল মনের বিজ্ঞান, আর এখনটা কার হচ্ছে? আচরণের বিজ্ঞান। তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত পাঠ শেষ। দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে আমি মনোবিজ্ঞানের সংজ্ঞাটা ভালোভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।